হোসেন সামনে আমরা শুনলাম সুখবর আঙ্কেল আন্টি, তো সেই সুখবরটা কখন আমরা পেতে পারি? এখন এটা নিয়ে তেমন কিছু ভাবতেছি না, ইনশাল্লাহ যদি হয় তাহলে নেক্সট ইয়ার। বিয়ের ব্যাপারটা সেটা কি আব্বু আম্মুর ইচ্ছায়, আঙ্কেল আন্টির ইচ্ছায়, না নিজের ইচ্ছায়? আমার ফ্যামিলি থেকে আমাকে যেখানে ই করতেছে সেখানে আমি বিয়ে করবো, দ্যাটস ইট। অনেকেই, অনেক ভক্ত বা অনেকেই স্বপ্ন দেখেন রুবেলকে জীবনসঙ্গিনী হিসেবে পেতে, অনেকেই স্বপ্ন দেখেন রুবেলকে ভালো বন্ধু হিসেবে পেতে। আসলে রুবেল কি স্বপ্ন দেখে? আসলে আমাকে নিয়ে অনেকে অনেক ধরনের স্বপ্ন দেখতে পারে, আমি তাদের স্বপ্নকে রেসপেক্ট করতেছি, বাট আমি এখানে আমার বাবা মায়ের স্বপ্নকে বেশি প্রাধান্য দিচ্ছি আর কি। আপনাকে নিয়ে অনেকগুলো বিতর্ক, অনেক আলোচনা ছিল, তো সেই আলোচনাগুলো কখনোই আপনি মানে আপনার জায়গা থেকে কখনোই পরিষ্কার করেননি, আপনি আপনার অবস্থান, তো সেই আলোচনা বা সেই বিতর্কগুলো থেকে আপনার আসলে অবস্থানটা কি? আসলে আমি জানি না কারা কারা এগুলো করতেছে, বাট যারা এগুলো করতেছে আসলে আমি এগুলো তো আমার মাথায় ঢুকাই না। আর যারা যারা এসব করছে, বাট যারা আমি বিভিন্ন রকম অনলাইন পোর্টালে আমি দেখছি আর কি নিউজগুলো, বাট এটা সম্পূর্ণ মিথ্যা নিউজ বা এই টাইপের কোনো কিছুই না। কারণ আমরা ক্রিকেটার, আমরা সেলিব্রিটি, আমাদের নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলতে পারে, ঠিক আছে, অনেক কিছু বলতেই পারে, বাট আমি এগুলো মাথায় ঢোকাই না। কী হয়েছে বা না হয়েছে এটা তো সাধারণ মানুষজন এখন সব কিছু জানে, তাই না? বাট কী হয়েছে, এটা কে কী প্রমাণ হয়েছে বা না হয়েছে, এটা সব সাধারণ মানুষ সব কিছু জানে, এটা জাস্ট একটা হ্যারাসমেন্টের বিষয় আর তেমন কিছুই না।